সবাইকে স্বাগতম। আমাকে আমি ভালো রাখবো কোর্সে কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে হয়, সম্পন্ন করতে হয় সেটা আমরা এই ভিডিওতে দেখব। এবং একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যারা কাগজে কলমের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি করেছেন তাদের জন্য এই ভিডিওটা না দেখলে হবে, কারণ তাদের রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি ওয়েবসাইটে হয়ে গিয়েছে। এবং যাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনও হয়নি, সম্পন্ন হয়নি, তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য এই প্রসেসটি ব্যবহার করতে হবে। নতুন যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য ভিডিওটি। তো কী করতে হবে, প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজার ফোন থেকে ওপেন করতে হবে এবং লিখতে হবে এই যে উপরে দেওয়া আছে course.mywhcf.org, এখানে টাইপ করতে হবে এটা। ঠিক আছে, টাইপ করলে আপনার কিন্তু এই যে এরকমভাবে ওয়েবসাইটটা চলে আসবে। ঠিক আছে, আমি এখানে টাইপ করি course.mywhcf.org। লেখার পরে এখানে ওয়েবসাইটটি চলে আসবে, আমাকে আমি ভালো রাখবো কোর্সের ইত্যাদি বিবরণ সম্পর্কে এবং আরও সকল কিছু সম্পর্কে তথ্য আপনি ওয়েবসাইট থেকে খুব সহজেই জানতে পারবেন। ঠিক আছে, এখন আমরা যেহেতু নিবন্ধন করব সেক্ষেত্রে আমরা সামান্য একটু নিচে যাব। নিচে গেলে এখানে দেখতে পারবো, অর্থাৎ একটু স্ক্রল ডাউন করলে একটি মেনু আসবে, সেটা হচ্ছে নিবন্ধন লেখা। আই হোপ এটা জুম ইন হবে। এই যে নিবন্ধন লেখা আছে, এই নিবন্ধন লেখা এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো আমরা সাইজটা ঠিক করে নিই। আচ্ছা, তো এখানে নিবন্ধনের উপরে ক্লিক করলে কিন্তু আমাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় নিয়ে চলে যাবে এবং অবশ্যই এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে লগ ইন করতে বলছে আর সাইন আপ অপশন। সাইন আপ অপশন হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য। তো এখানে আমি সাইন আপ বাটন, এই যে সাইন আপ বাটনটি লেখা আছে সাইন আপ, এখানে আমরা ক্লিক করব। এই যে এখানে, ঠিক আছে, তো এখানে আমরা ক্লিক করলাম। দেন আপনার নাম দিবেন, তো আমি এখানে আমার নামটা দিলাম আর এখানে আমি আমার মোবাইল নম্বর দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা টাইপ করে দিবেন এবং খেয়াল রাখতে হবে এখানে জিরো পর্যন্ত দেওয়া আছে, বাংলাদেশি কোড 1 থেকে শুরু করতে হবে, তারপরে নাম্বারটি দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে একটি হাইফেন চলে আসছে, ওকে। ঠিক আছে, এভাবে আপনি আপনার নাম্বারটি টাইপিং করবেন, জিরো দেবেন না। আর এখানে দেওয়া আছে ইমেল, ইমেল অপশনাল, ইমেল দিলেও হবে না দিলেও হবে। তো এখানে আমি দিব সাইন আপ উইথ ওটিপি। ওটিপি হচ্ছে আপনার মোবাইলে যে নাম্বার আছে, মোবাইল নাম্বার যেটি আপনি দিবেন সেটির মাধ্যমে SMS-এর মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন করবে। তো এখানে সাইন আপ উইথ ওটিপি দিব। এখানে ইন্টারনেট সংযোগ যদি কম থাকে সেক্ষেত্রে একটু সময় নিতে পারে, আর ইন্টারনেট সংযোগ ভালো থাকলে অবশ্যই এটি ফাস্ট হয়ে যাবে এবং হয়ে যাওয়ারই কথা। তো এখানে ওটিপি আপনাকে পাঠানো হয়েছে এবং সাবমিট করতে বলছে, একটু অপেক্ষা করতে হবে SMS-টি পাওয়ার জন্য। একটি কোড আপনার ফোনে চলে আসবে এখনই। তো আমার এখানে চলে আসছে, এই যে 264412। দেন আমি এখানে দিই 264412, সাবমিট ওটিপি। এবং এখানে রেজিস্ট্রেশন দেওয়ার পরে 44 not found এরকম একটি পেজ আসবে, কারণ এখানে আমরা বাই ডিফল্ট কোনো কিছু রাখিনি। তো এখন এখানে আপনি নতুন অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে প্রোফাইল, একটা হচ্ছে মূল পাতা, আর একটা হচ্ছে কোর্স। তো এখানে এই যে জুম করলে দেখা যাচ্ছে প্রোফাইল, মূল পাতা আর হচ্ছে কোর্স। তো এখানে আপনি আপনার প্রোফাইল ম্যানেজমেন্ট করতে পারবেন, কোর্স দেখতে পারবেন এবং মূল পাতা হচ্ছে আমাদের হোম পেজে আপনি ফিরে। আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে, এডিট প্রোফাইলে গেলে আপনি আপনার প্রোফাইলের ছবি এবং বিস্তারিত তথ্য এখানে সংযোজন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে লগ ইন করতে হয়, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করেছেন কাগজের মাধ্যমে তারা কীভাবে ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন এই ব্যাপারটি সম্পর্কে, এবং কীভাবে কোর্সে জয়েন করতে পারবেন এই ব্যাপারটি সম্পর্কে আমরা আস্তে আস্তে জানব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।